আমরা যারা জিমেল ব্যবহার করে অন্যজনের কাছে মেল করি, তো আমরা অনেকেই জানি না যে আসলে আমি যার কাছে মেলটা করছি, তো এই মেলটা কিন্তু আপনি চাইলে কনফিডেন্সিয়াল করে কিন্তু তার কাছে মেলটা করতে পারবেন। অর্থাৎ এই যে ফাইলটা আপনি অন্যজনের কাছে ইমেলের মাধ্যমে শেয়ার করতেছেন, তো আপনি চাইলে কিন্তু এটা নির্দিষ্ট একটা ডেট সেট করে রাখতে পারবেন, বা চাইলে কিন্তু আপনি একটা পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। তো যে মেলটা আপনি করতেছেন এই মেল একটা পাসওয়ার্ড আপনি সেট করে দিবেন, যাতে করে আপনি যার কাছে মেলটা করতেছেন সে বাদে আর অন্য কেউ এই মেলটা যাতে কেউ না দেখতে পারে। তো এটা কীভাবে করবেন ইটু জেড এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। তো বন্ধুরা, আপনাদের সাথে আছে আমি ইব্রাহিম এবং আপনারা দেখছেন IBM টেক স্টুডিও। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দেননি বন্ধুরা একটা লাইক দিয়ে দিন, আর যদি চ্যানেলের সাথে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তীতে আমি যে ভিডিও আপলোড করি আপনি আমার একটি ভিডিও মিস না করেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা চলে আসলাম আমাদের মোবাইলে। তো মোবাইল আসার পর এখন যেহেতু আপনি মেইল করবেন, তো সেহেতু আপনি আপনার ফোন থেকে মেইল অপশনটা অন করে নেবেন। তা আমি মেইল অপশনটা অন করে নিলাম। অন করার পর আপনারা এই যে এখানে একটা প্লাস আইকন পাবেন, এই প্লাস আইকনটা এখান থেকে সিলেক্ট করবেন। প্লাস আইকনটা সিলেক্ট করার পর এখন আপনি যাকে মেইলটা পাঠাতে চাচ্ছেন তো তার মেইলটা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে এই মেইলটাতে মেইল পাঠাবো, তো অলরেডি মেইলটা এখান থেকে দিয়ে দিলাম। এখন দেখতে পাবেন এখান থেকে একটা সাবজেক্ট অপশন আছে, তো আমরা এখান থেকে সাবজেক্টে হচ্ছে মেইন বিষয়টা আর কি লিখে দেবো। তো এখান থেকে একটা লেখা আমি লিখে দিচ্ছি, দিস মেইল ইজ কনফিডেন্সিয়াল টু ইউ, অর্থাৎ এই মেইলটি গোপনীয়। ঠিক আছে, যখন আমি মেইলটা কাউকে সেন্ড করবো তো সেন্ড করার সাথে সাথে শুধুমাত্র দিস মেইল ইজ কনফিডেন্সিয়াল ইউ টু এটুক তার সামনে ওপেন হবে, এবং সে যখন ক্লিক করবে তো ক্লিক করার পর কিন্তু সেই মেলটা দেখতে পারবে। এখন হচ্ছে বিস্তারিত আপনি এইখান থেকে লিখে দেবেন আর কি, যে বিষয়টা আপনি লিখতে চাচ্ছেন, অথবা যদি আপনি কাউকে কোনো ফটো সেন্ড করতে চাচ্ছেন তো ফটো সেন্ড করার জন্য আপনি বা ফাইল সেন্ড করার জন্য আপনি এখান থেকে ক্লিক করবেন। ঠিক আছে, এখান থেকে ক্লিক করে দেন এখান থেকে যাতে আপনি ড্রাইভে কিছু রাখেন, ড্রাইভ যদি সেন্ড করতে চান, বা এখান থেকে একটা একটা ফাইল এখান থেকে সিলেক্ট করে আপনি চাইলে আপনার যে কোনো একটা ছবি এখান থেকে, বা যে কোনো একটা ভিডিও বা যে কোনো ফাইল সিলেক্ট করতে পারেন। তো আমি এরকম কিছু লিখবো না, জাস্ট এখান থেকে আমি কিছু টেক্সট লিখে দিচ্ছি। তো ধরুন আমি এখান থেকে লিখলাম, সাম ইম্পর্টেন্ট ফাইলস ক্যান নট বি শেয়ার উইথ দ্য পাবলিক, অর্থাৎ এটি একটি গুরুত্বপূর্ণ ফাইল, এটা অন্যজনের কাছে শেয়ার করা যাবে না। ঠিক আছে, এখন হচ্ছে আপনার হচ্ছে মেইন বিষয়। এখন এখানে যে থ্রিরোড দেখতে পাচ্ছেন, আপনাকে এই থ্রিরোডে ক্লিক করতে হবে। এই থ্রিরোডে ক্লিক করার পর দেখতে পাবেন এই যে এখান থেকে কনফিডেন্সিয়াল মোড, এটাতে ক্লিক করবেন। এটাতে যখন ক্লিক করবেন তো দেখতে পাবেন উপর দিক দিয়ে আপনি ক্যান্সেল পাবেন, এরপর সেভ বাটন পাবেন, এরপর এই যে এখান থেকে দেখতে পারবেন সেট এক্সপায়ার, যে বিষয়টা আপনাদের বলেছিলাম এই যে মেলটা করতেছি এই মেলটা চাইলে কিন্তু আপনি নির্দিষ্ট একটা সময় পর মেলটা তার কাছ থেকে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তো দেখেন এখান থেকে একদিন আছে, এখান থেকে এক সপ্তাহ আছে, এখান থেকে এক মাস, এরপর এখান থেকে তিন মাস, এবং এখান থেকে হচ্ছে ফাইভ ইয়ার্স, অর্থাৎ পাঁচ বছর। তো ধরেন এখন এখান থেকে আছে এক্সপায়ার্ড ইন ওয়ান ডে, এটা সিলেক্ট করে দিলাম, এটা সিলেক্ট করে দিলাম। এরপরে যে এখান থেকে যে পাসওয়ার্ডের কথা বলতেছিলাম, দেখেন এখান থেকে দিয়ে আসে, আমরা এখান থেকে স্ট্যান্ডার্ডে ক্লিক করব। স্ট্যান্ডার্ডে যখন ক্লিক করব তো দেখতে পাবেন এখান থেকে SMS পাসওয়ার্ড। ঠিক আছে, তো আপনি চাইলে এটা সিলেক্ট করে দিতে পারেন, তো আমি এটা সিলেক্ট করবো না, দেন এখান থেকে জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি দিয়ে দিচ্ছি। দেন এরপর এখান থেকে আমি সেভ বাটনে ক্লিক করব। তো সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এটা হচ্ছে ম্যাদ কদিন থাকবে, ওয়ান ডে, অর্থাৎ এই যে আপনার এক্সপায়ার্ড 19 এপ্রিল 2021। এখন এই মেইলটা যদি আপনি আপনার বন্ধুর কাছে সেন্ড করেন, আমি এখান থেকে সেন্ড করেছি, অলরেডি সেন্ড হয়ে গেছে, আপনাদের ওপেন করে আমি দেখাচ্ছি। তো দেখেন চলে আসলাম, তো চলে আসার সঙ্গে সঙ্গে দেখেন এই যে মেইলটা চলে আসছে, মেইলটা চলে আসছে। তো প্রথমে বলা আছে দিস মেইল ইজ কনফিডেন্সিয়াল টু ইউ। হ্যাঁ, তো আমি যে বিষয়টা লিখেছি তো ওই বিষয়টা কিন্তু এখন এখান থেকে দেখা যাচ্ছে না, এখন থেকে দেখা যাচ্ছে না। যেমন এই যে ভাই আমাকে মেইল করেছে, তিনি কী বিষয় সম্পর্কে আমাকে মেসেজ করেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু মূল আলোচ্য বিষয় কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না। তো যদি আমি এটা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে বিষয়টা আর কি আমি এখান থেকে টাইপ করে লিখে দিয়েছিলাম, বা আপনি যদি কোনো PDF ফাইল বা যে কোনো ফাইল দিয়ে থাকেন তো সেটা কিন্তু এখান থেকে দেখাবে। এবং দেখেন এই যে এখান থেকে কিন্তু এটা লক অবস্থায় আছে, এটার ডেট এক্সপায়ার হয়ে যাবে, এটাও কিন্তু আপনি দেখতে পারবেন। ওকে, এখন এই সেম মেসেজটা যদি আপনি কোনো ব্রাউজার দিয়ে করতে চান, অর্থাৎ আপনাদের তো আমি মোবাইল দিয়ে দেখালাম, তো সেক্ষেত্রে আপনি মনে করেন যে এখানে চলে আসবেন, ব্রাউজার চলে আসবেন, ব্রাউজার চলে আসার পরে কম্পাসে ক্লিক করবেন। তো কম্পাসে ক্লিক করলে আপনারা একটা বিষয় দেখতে পারবেন, তো কম্পাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে
বন্ধুরা এই যে নিচের দিক দিয়ে আপনারা কিন্তু এই যে লক অবস্থায় আছে দেখাচ্ছি, লক অবস্থায় কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে লকের চিহ্নটা, এই লক অবস্থা দেখতে পারবেন। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখান থেকে আপনাকে যদি কেউ কোনো ফাইল দেয় বা যদি কেউ কোনো আপনাকে মেইল সেন্ড করে, এই যে লেখাটা আছে দেখতে পারবেন, এই লেখাটা কিন্তু আপনার প্রিন্ট করা যাবে না। অর্থাৎ এটাই মনে করে আপনি প্রিন্ট করবেন। তো প্রিন্ট করার জন্য মনে করেন আমি এখান থেকে থ্রি ডটে ক্লিক করলাম, যেহেতু মোবাইলে দেখাচ্ছি, দেন এরপর এই যে এখান থেকে দেখতে পারবেন প্রিন্ট, তো আমি এখান থেকে প্রিন্টে ক্লিক করলাম। তো প্রিন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে তো দেখেন এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ ফাইল চলে আসছে। তো দেখেন এখান থেকে আমি যে মেলটা লিখেছিলাম সেই মেলটা কিন্তু দেখা যাচ্ছে, শুধুমাত্র দিস মেল ইজ কনফিডেন্সিয়াল টু ইউ এটাই দেখাচ্ছে, কিন্তু আমি যে টেক্সটটা লিখেছি টেক্সটটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে যে আপনার পার্সোনালিটি বিষয় যদি আপনি অন্য কারো কাছে শেয়ার করেন তো সেক্ষেত্রে সে চাইলে কিন্তু প্রিন্ট করতে পারবে না। আশা রেখে বন্ধুরা বুঝতে পারেন আপনি কীভাবে অন্যজনের কাছে মেইল সেন্ড করবেন। তো এটা হচ্ছে একটা নির্দিষ্ট ডেট ফিক্স করে দিতে পারবেন, এছাড়াও আপনি চাইলে কিন্তু পাসওয়ার্ড ব্যবহার করে দিতে পারবেন। এই ছিল মূলত আপনাদের মাঝে ছোট্ট একটি বিষয় শেয়ার করা। তো আশা রেখে ভিডিওটি ভালো লেগেছে। তো যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করে আপনার মতামতটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না, এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনি আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দেবেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।